কাল দেশে পঞ্চম দফার নির্বাচন রাজ্যের সাতটি কেন্দ্রে হবে ভোট গ্রহণ যার মধ্যে অন্যতম ব্যারাকপুর আর এবার তো ব্যারাকপুরের রীতিমতো বলা যেতে পারে মহাভারত কারণ সেখানে পার্থ রয়েছে পাশাপাশি অর্জুন রয়েছে এবং দেবদূত রয়েছে ফলত দেব দেবতাদের লড়াই সেখানে ডিসিআরসিতে কিন্তু চূড়ান্ত প্রস্তুতি চলছে ভোটকর্মীরা সেখানে এসছেন বিভিন্ন ভোটযন্ত্র তারা নিয়ে যাচ্ছেন প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশীষ সেনগুপ্ত সরাসরি কথা বলবো দেবাশিষের সঙ্গে দেবাশীষ এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছেন তুমি বলবো যে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রায় পনেরোশো একানব্বইটি পোলিং স্টেশন আছে এবং সাতটি বিধানসভায় পোলিং স্টেশনে যেখান থেকে এখানে এরকম তিনটি অর্থাৎ এই যে ব্যারাকপুরে যেখানে আছে সেখানে জগদ্দল ব্যারাকপুরের ডিসিআরসি সেন্টার এছাড়াও আরও দুটি ডিটি ডিসিআরসি সেন্টার আছে আমি বলবো আমার ক্যামেরাম্যান মনীষকে দেখানোর জন্য যে ইতিমধ্যেই কিন্তু সেখান থেকে সমস্ত ইভিএম মেশিন এবং যে রয়েছে ইলেকট্রনিক্স ডিভাইস আছে তা নিয়ে কিন্তু প্রিসাইডিং অফিসার অর্থাৎ ফার্স্ট পুলিং স্টেশন ফার্স্ট পুলিং অফিসার সেকেন্ড পুলিং অফিসার তারা তিনি যাচ্ছেন এখানে মোট সাতটি বিধানসভা কেন্দ্র এক হচ্ছে আমডাঙ্গা বিজপুর বিধানসভা কেন্দ্র নৈয়াটি বিধানসভা কেন্দ্র ভাটপুর ভাটপাড়া বিধানসভা কেন্দ্র জগদ্দল বিধানসভা কেন্দ্র নোয়াপাড়া এবং ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র মোট ভোটারের সংখ্যা পনেরো লক্ষ আট হাজার সাতশো আঠাশটি অর্থাৎ বুঝতেই পারছো যে বিশাল সঙ্গ এবং সব থেকে বড়ো কথা এই অঞ্চলে যে তিনজন যে তিনজন এখানে মূলত প্রতিদ্বন্দ্বিতা করছেন এক তার মধ্যে রয়েছেন অর্জুন সিং অর্জুন সিং গত লোকসভা নির্বাচনে এখানে তিনি বিজেপির প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন এবং দেখা গিয়েছিল এর আগে যখন তিনি জিতেছিলেন তখন তার আগে তিনি ছিলেন তৃণমূলে তৃণমূলে যদি টিকিট পাননি তিনি এখানে দাঁড়িয়েছিলেন এবং সেখানে বিজেপির টিকিটে জিতেছিলেন এবং তার পরবর্তীকালে তারপর তিনি চলে আসেন আবার তৃণমূলে পরবর্তীকালে যখন এইবারে লোকসভা নির্বাচনের আগে যখন বিধিদের মাঠকে যখন প্রার্থী ঘোষণা হয় তখন অর্জুন সিংয়ের নাম না থাকায় তিনি আবারও কিন্তু ফিরে যান সেই বিজেপিতে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা দিক কিন্তু প্রশ্ন আসছেই যে তাহলে কি অর্জুন সিংয়ের মুখে কিন্তু সেখানে দলবধূ তকমা করছে পাশাপাশি এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছে পার্থভৌমি যিনি একটা সময় যখন এখানে ফাঁকা ছিল সেই সময় কিন্তু দলের হাল ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নজরে এসেছিলেন আস্তে আস্তে তাকে নেতৃত্বে তুলে নিয়ে আসা হয় এবং সেই নেতৃত্বে তুলে নিয়ে আসার পরে তাকে মন্ত্রী করা হয় এবং তাকেই দায়িত্ব দিয়েছে দলনেত্রী যে তাকে এখানে কিন্তু লোকসভা সামলানোর জন্য পাশাপাশি রয়েছেন লড়াই করছেন এর যদিও কম শক্তিশালী সেই দেবদূত অর্থাৎ আমি কথা বলবো সরাসরি আমাদের এখান যারা লোক যিনি লোকাল

দেখো দেবেবশা প্রথমে তোমাকে বলে রাখি ব্যারাকপুর লোকসভা কিন্তু রাজ্যের বিয়াল্লিশটি লোকসভার মধ্যে অত্যন্ত স্পর্শকাতর লোকসভা বিয়াল্লিশটি লোকসভার মধ্যে কেন স্পর্শকাতর কারণ দু হাজার উনিশ সালে যখন অর্জুন সিং এই ব্যারাকপুর লোকসভা থেকে যখন তৃণমূলের টিকিট পেলেন না তখন স্বাভাবিকভাবে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির হাত ধরেন এবং স্বাভাবিকভাবে চোদ্দ হাজারেরও বেশি ভোটে তিনি এখান থেকে লোকসভার থেকে বিজয়ী হলেন তারপরে দু হাজার বাইশ সালটা আসলো দু হাজার বাইশ সালে আবারও তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করলেন কিন্তু দু হাজার চব্বিশে যখন নির্বাচনের যখন টিকিট ঘোষণা হয় ধর্মতলার যে ব্রিগেডের যে মঞ্চ সেই মঞ্চ থেকে কিন্তু বিভাবে নাম না দেখতে পেয়ে খুবই ফেটে পড়েন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবং স্পেশালি কলকাতা টিপির মুখোমুখি হয়ে তিনি একটা কথা জানান যে আমার বন্ধুর বিরুদ্ধেই কিন্তু আমি লড়াই করবো অর্থাৎ তখনই তিনি ইঙ্গিত দিয়েছিলেন এই ব্যারাকপুর লোকসভা থেকে তিনি কিন্তু লড়াই করবেন হতে পারে তখন কোনো দল তিনি জানাননি পরবর্তীকালে তিনি বিজেপিতে যোগদান এবং তারপরে এই পার্থভৌমিকের বিরুদ্ধে তিনি বিজেপির প্রার্থী হন এই ব্যারাকপুর লোকসভা থেকে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে পার্থভৌমিকে যেমন একটা প্রথম লোকসভা লড়াই এদিক থেকে কিন্তু অর্জুন সিংহ এটা নিয়ে তৃতীয় লোকসভা লড়াই কারণ দু হাজার চারেও তিনি লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন তখন তিনি হার শিকার করেছেন পার্থ ভৌমিক স্বাভাবিকভাবে আজকে থেকে গতকাল রাত্রি থেকে কিন্তু এটি চাপা উত্তেজনা ভাটপাড়া জগদ্দল যেসব স্পর্শকাতর এলাকা ইতিমধ্যেই যা ব্যারাকপুর পুলিশ কমিশনের তরফ থেকে এবং নির্বাচন কমিশনারের তরফ থেকে চিহ্নিত করা হয়েছে সেই সব জায়গাগুলিতে স্পেশালি ভাবে একদম এ ফলত ব্যারাকপুরে একদিকে যেমন পার্থভৌমিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্জুন সিং বিজেপি প্রার্থী এবং দেবদূত ঘোষ রয়েছেন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়া বছরের প্রায় প্রত্যেকটি সময়ই উত্তপ্ত থাকে বিভিন্ন সময় আর এই যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র তার মধ্যে যে সাতটি বিধানসভা রয়েছে একমাত্র ভাটপাড়া বিধানসভায় বিজেপির দখলে বাকি ছটি বিধানসভায় রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে ফলত দু হাজার উনিশ সালে অর্জুন সিংয়ের লড়াইটা যেখানে ছিল আর দু হাজার চব্বিশে অর্জুন সিংয়ের লড়াইটা কিন্তু একরকম নয় ফলত এবার লড়াই অনেক টাফ অর্জুন সিংয়ের জন্য এবং তার বন্ধু সেখানে প্রার্থী অর্থাৎ পার্থভৌমিক তবে এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে একটা সময় দাপট ছিল সিপিএমের বামেদের সেই দাপট আজ আর নেই কিন্তু দেবদূত ঘোষ অভিনেতা এবং বাম প্রার্থী দেবদূত ঘোষ কতটা ভোট কাটতে পারবেন তার উপরে কিন্তু ডিপেন্ড করছে অনেক কিছুই আহ ব্যারাকপুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত পাশাপাশি হুগলি থেকে রয়েছেন ইন্দ্রানী ইন্দ্রানীর কাছে সরাসরি চলে যাবো ইন্দ্রানী হুগলিতে যে ডিসিএসি সেন্টারে তুমি রয়েছো এই মুহূর্তে সেখানকার কি ছবি দেখো সেই মুহূর্তে আমি হুগলি চুচুড়াতে সেখানে ডিসিআরসি সেন্টারে রয়েছে এখান থেকে মূলত পান্ডুয়া এবং বলাগড়ের জন্য যে সমস্ত ভোটের সরঞ্জাম এবং ইডিম রয়েছে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে সেই মতো বিভিন্ন ভোট কর্মীরা তারা চলে এসেছেন সকাল থেকে তাদের যে ভিড় এবং আনাগোনা এই ডিসিআরসি সেন্টারে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ইতিমধ্যে যদি দেখি বিভিন্ন ভোট কর্মীরা তারা কাজে নেমে পড়েছেন সরঞ্জাম খতিয়ে দেখছেন তারা দেখে নিচ্ছেন যে ঠিকমতো সমস্ত কিছু কাজ করছে কিনা এবং পুলিশই নিরাপত্তা রয়েছে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে কিন্তু এই ডিসিআরসি সেন্টার যেখানে ভোট কর্মীদের চূড়ান্ত ব্যস্ততা এবং শেষ মুহূর্তের একটা প্রস্তুতি কিন্তু নজরে আসছে দেখাচ্ছি দেখো সেই ছবিটা যেখানে সকাল থেকে প্রত্যেকে চলে এসেছে নিজেদের কাজ বুঝে নিচ্ছেন এবং যে সমস্ত ডকুমেন্টস রয়েছে খতিয়ে দেখে যাচাই করে দেখে যে সমস্ত সরঞ্জাম রয়েছে সেগুলি ঠিকমতো কাজ করছে কিনা সমস্ত কিছু চেক করে তারপরে কিন্তু তারা বিভিন্ন বুথের উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং ভোট কর্মীদের যে তৎপরতা সেটা কিন্তু সকাল থেকে ভোট কর্মীরা তারা যে চূড়ান্ত ব্যস্ত এবং শেষ মুহূর্তের একটা প্রস্তুতি সেটা তারা সেরে নিচ্ছেন এই মুহূর্তে এবং যদি আমরা নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর রাখি নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী তৎপর রয়েছে প্রত্যেক জায়গায় কেন্দ্র বাহিনীর আনাগোনা এবং টহলদারি দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি রাজ্য পুলিশ এবং প্রশাসন তারাও কিন্তু প্রস্তুত রয়েছে তবে এই ডিসিআরসি সেন্টার যেখানে বলাঘর এবং পান্ডুয়ার উদ্দেশ্যে ভোট কর্মীরা রওনা হচ্ছেন তাদের যে ব্যস্ততা সেটা কিন্তু ইতিমধ্যেই চোখে পড়ছে এবং তারা আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গে তারা সকাল থেকে এসেছেন তারা যে কাজে লেগে পড়েছেন সেটা কিন্তু আরো একবার জেনে নেব কথা বলে নেব সকাল থেকে এসেছেন এখানে কি সকাল থেকে এসেছেন হ্যাঁ আমি সকাল থেকে কি দেখছেন কেমন চলছে কাজ স্মুথলি চলছে আমি ইনফ্রাস্ট্রাকচারে আছি মেল্লি সকালে সব ঠিক আছে সব চলা গেছে কিছু আছে অল্প কিছু সব পার্টি মুভমেন্ট করে দিয়েছল অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তাদের যে ব্যস্ততার সময় এক মুহূর্ত সময় নেই এই মুহূর্তে কারণ আগামীকালই নির্বাচন রয়েছে যাতে নির্বাচন একেবারে ত্রুটিপূর্ণ চলে সেদিকেও কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে এবং যেটা বলছিলাম যে কেন্দ্রীয় বাহিনী যে আনাগোনা এবং চহলদারি সেটাও নজরে পড়ছে এবং হুগলি যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা লোকসভা আসন ঋষিকেশ আমরা জানি কারণ এখান থেকে দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে রচনা ব্যানার্জি এবং বিজেপির হয়ে লকেট চট্টোপাধ্যায় তারা যেভাবে প্রচার চালিয়েছেন কোথাও দলের অন্দরে ক্ষোভ রয়েছে লকেট চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে নতুন মুখ ক্ষেত্রে তিনি বেফাস কিছু মন্তব্য করেছিলেন যার জন্য দলকে অস্বস্থিত পড়তে হয় তারপর শীর্ষ নেতৃত্বের প্রশিক্ষণে তিনি অনেকটাই কাটিয়ে উঠেছেন সমস্ত কিছু এবং লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে কিন্তু বিজেপির অন্দরে একটা অসন্তোষ রয়েছে কারণ জেলা নেতৃত্ব তারা চাননি লকের চট্টোপাধ্যায় যে এখান থেকে তিনি প্রার্থী হন তারপরও কিন্তু শীর্ষ নেতৃত্ব লকের চট্টোপাধ্যায়ের উপর আস্থা রেখেছে এবং অন্যদিকে যদি আমরা সিপিএম দেখি সিপিএম কিন্তু নিজেদের মত করে প্রচার করছেন সিপিএম প্রার্থী তিনি মানুষের কাছে যাচ্ছেন এবং তিনি বেকারত্ব এবং দুর্নীতি ইস্যু এই সমস্ত কিছুকে নিয়ে প্রচার করেছেন এই এই সময়টা ধরে আমরা দেখেছি তবে এবার হচ্ছে পরীক্ষা এবং তারপর ফলাফলের পালা অর্থাৎ আগামীকাল গুরুত্বপূর্ণ এরপর চৌঠা জুন যেদিকে আমাদের প্রত্যেকের নজর রয়েছে আগামীকাল যাতে ভোট প্রক্রিয়া কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে নজর রাখা হচ্ছে কেন্দ্র বাহিনীর পক্ষ থেকে কোন রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেও কিন্তু নজর রেখেছে পুলিশ এবং প্রশাসন এবং ডিসিআরসি সেন্টার এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তের একেবারে প্রস্তুতি ঋষিকেশ একদমই ইন্দ্রাণী থাকো তুমি আমাদের সঙ্গে ব্যারাকপুর থেকে যেমন দেবাশিস রয়েছে পাশাপাশি হুগলি থেকে ইন্দ্রাণী এবং শ্রীরামপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন দুর্গাদাস ব্যানার্জি দুর্গাদাস এই মুহূর্তে শ্রীরামপুরের কি ছবি তুমি দেখতে পাচ্ছ দেখো এ প্রসঙ্গে বলে রাখি যে সকাল থেকে যেটা তোমার বারবার আমরা দেখিয়ে যাচ্ছি যে শ্রীরামপুর কলেজ প্রাঙ্গন সেখানটাতেই ডিসিআরসির মেন সে ক্যাম্পটা সেখানে হলেও আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্রীরামপুর মহকুমা শাসক বা এসডিও অফিসের সামনে এবং তুমি দেখতেই পাচ্ছ যে আমার পেছনে এই মুহূর্তে প্রায় ম্যাক্সিমামটাই খালি হয়ে গেছে অর্থাৎ এখানে যে সমস্ত গাড়ি রয়েছে যে গাড়িরগুলোর মুভমেন্ট হচ্ছে এই ডিসিআরসি সেকশান থেকে সেটা অনেকটাই দূর দূরান্তে যে যারা যাচ্ছেন তারা ইতিমধ্যেই সেই গাড়িগুলো নিয়ে চলে গেছে এখনও বেশ কিছু গাড়ি এখানে রয়েছে যেটা তারা রেডি হয়ে বসে রয়েছে দূর দূরান্তে যাওয়ার জন্য ফলে তুমি বুঝতেই পারছো যে বেলা যত গড়াচ্ছে তত ডিসিআরসি সেন্টারগুলো কিন্তু খালি হতে বসেছে তার কারণ এখান থেকে শ্রীরামপুরের যে সাতটি বিধানসভা কেন্দ্র এবং সেই বিধানসভা কেন্দ্রগুলিতে যে যে বুথগুলো রয়েছে ব্লক স্তরে এবং ডিভিশন স্তরে সেইখানে সে জায়গাগুলোতে ইতিমধ্যেই কিন্তু লোক যেতে আরম্ভ করেছে ফলে ডিসিআরসি সেকশনগুলোতে সকাল বা দুপুরবেলার দিকে যতটা ভিড় লক্ষ্য করা যাচ্ছিল সরকারি কর্মচারী থেকে শুরু করে পুলিশ আধিকারিক বা পুলিশ কর্মীদের মধ্যে সেটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে ফলে এই মুহূর্তে যারা যারা যে যে অঞ্চলগুলোতে যাচ্ছেন সেই অঞ্চলগুলোতে গিয়ে নির্দিষ্ট তাদের সেই বুথগুলোকে সাজিয়ে তোলা আগামীকাল অর্থাৎ সকাল সাত থেকে যে ভোট পর্ব শুরু হবে তার সমস্ত প্রস্তুতি পর্বগুলোকে সুচারুভাবে সেরে ফেলা এবং যেরকমভাবে নির্বাচন থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই ইনস্ট্রাকশন মেনে যাতে প্রতিটি কাজকে ঠিকঠাক করা যায় সেখানে নিরাপত্তার বিষয়টি যাতে ঠিকঠাক থাকে সেই বিষয়টিকে যাতে আজকে রাত্রের মধ্যে পুরোপুরিভাবে নিশ্চিত করে ফেলা যায় সেই লক্ষ্যেই কিন্তু ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছেন প্রায় সিংহভাগ মানুষ অন্তত পক্ষে আমি এই শ্রীরামপুর যে ডিসিআরসি সেকশনগুলো ক্যাম্পগুলো রয়েছে সেখানের থেকে আমার পেছনে তুমি দেখতেই পাচ্ছ যে এই মহকুমা শাসক অর্থাৎ এসডিও অফিসের পেছনে চিত্রটাও কিন্তু ঠিক ফাঁকা ফাঁকাই হয়ে গেছে সকালবেলায় যেখানে প্রায় অন্তত দুশো আড়াইশো গাড়ি ভিড় এখানে তাই ছিল অন্যান্য ডিসিআরসি সেন্টার গুলোতে যখন ব্যস্ততা রয়েছে ভোট করবিরা তারা এই ভোট যন্ত্র নিয়ে যাচ্ছেন তখন কিন্তু শ্রীরামপুরে অন্য ছবি দেখতে পেলাম একেবারেই আহ ব্যারাকপুরে রয়েছেন আমাদের সহকর্মী দেবাশিস রয়েছে দেবাশিস যেটা জানতে চাইবো যে এই যে ব্যারাকপুরের লড়াই তুমি যেমনটা বলছিলে যে অর্জুন সিং পার্থ ভৌমিক এবং সেখানে রয়েছেন দেবদূত ঘোষ নিঃসন্দেহে ব্যারাকপুর অন্যতম নজর কেন্দ্র এটা তো বলাই যায় এবং এই ব্যারাকপুরেরই ভাটপাড়া ছাড়া অন্যান্য সমস্ত বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে বলে ব্যারাকপুরে এবারে লড়াইটা অর্জুন সিং এর কাছে কি দু হাজার মতো ততটা সহজ নাকি যথেষ্ট কঠিন লড়াই এবার অর্জুন সিং এর কাছে ব্যারাকপুর দেখো একদমই যেটা বলেছ ঠিক যে এই মুহূর্তে যদি দেখা যায় বিশ্লেষণ করে তাহলে দেখা যাবে দু হাজার একুশের যদি বিধানসভা নির্বাচন হয় সেই বিধানসভা নির্বাচনের নিরিখে কিন্তু এখানে অর্থাৎ এই কেন্দ্রে ছজন ছজন যেখানে বিধায়ক হচ্ছে তৃণমূল কংগ্রেসের একজন কেবলমাত্র ভাটপাড়া বিধানসভাটা কেন্দ্র কিন্তু কিন্তু বিজেপির দখলে সেক্ষেত্রে এর আগের বার যখন জিতেছিল অর্থাৎ অর্জুন সিং যখন বিজেপির টিকিটে জিতেছিল সেই সময় কিন্তু ফলটা উল্টো হয়েছিল ছটি বিধানসভা কেন্দ্রে সেক্ষেত্রে কিন্তু বিজেপি জয় করেছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবারের নির্বাচনটা একটু অন্য ধরনের এক হচ্ছে পার্থভৌমিক তার একটা স্বচ্ছ একটা ইমেজ যে ইমেজ রয়েছে কিন্তু এবং সেই জায়গায় তিনি যেভাবে রাজনীতি উঠে আসা এবং যখন বিস্তরের অর্জুন সিং যখন চলে গেল বিজেপিতে সেই সময় যখন বিস্তারে যখন গ্যাপ পড়েছিল যে দলের হাল ছিল কিন্তু এই পার্থভৌমিক সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবারে দলনেত্রী তাকে একদম রাজ্যের মন্ত্রী থেকে তাকে সরাসরি সংসদ করে পাঠানোর কিন্তু চিন্তাভাবনা করেছেন দল তার উপর এতটাই ভরসা করেন অপরদিকে দলবদলু হিসাবে কিন্তু অর্জুন সিংয়ের সেক্ষেত্রে কিন্তু অনেকটাই অর্জুন সিংয়ের সঙ্গে যারা সেই সময় ছিল তারা এখন কতটা সে থাকবে বা দলবন্ধু তখন তাদের তাদের কথাটা ভালোভাবে নিচ্ছে সে ব্যাপারেই আমরা কথা বলে নেব আমাদের স্থানীয় প্রতিনিধি যিনি আছেন তার সঙ্গে কথা বলে নেব শুভজিৎ সিং শুভজিৎ এই মুহূর্তে দলবন্ধু দেখো তৃণমূল কংগ্রেসের যারা একটা শ্রেণীর কর্মীরা ছিলেন যারা দু হাজার একুশের পরে যারা প্রচণ্ডভাবে মানে সাহস পেয়েছিলেন বুকে যে হ্যাঁ আবারও সরকারটা আবার দলে আসলো দু সালে যারা যখন নির্বাচনটা হয় সেই নির্বাচনের পরে পৌরসভা নির্বাচনে অনেক তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা পুরনো যারা কাউন্সিলার ছিলেন তারা হয়তো টিকিট না পেয়ে এক প্রকার কিন্তু দলের উপর অভিমান করে বসে গেছিলেন দু হাজার বাইশের যখন মাঝামাঝি সময় যখন অর্জুন সিং আসলেন তখন সেই সব তৃণমূল কর্মীরা একটা প্রকার প্রাণে জল পেয়েছিলেন তারা স্বাভাবিকভাবে অর্জুন সিংয়ের সাথে তারা সারাক্ষণ তারা থাকতেন এবং দলের সব কাজকর্মে যেতেন তাদের একটা মনে আশা ছিল যে অর্জুন সিং হয়তো বিধা এই লোকসভা থেকে হয়তো প্রার্থী হবেন স্বাভাবিকভাবে যখন অর্জুন সিং প্রার্থী হলেন না আবার যখন দল বদলে ফেললেন ওই তৃণমূল কর্মীদের মনে কিন্তু একটা ক্ষোভ জন্মে গেল যে মানুষটাকে বিশ্বাস করে তারা এসছিলেন আবার দলে নেবেছিলেন আবার মাঠে লড়াইতে নেবেছিলেন এই দলবদল হওয়াতে সেই তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু আবার তাদের পুরনো জায়গায় ফিরে গেল অর্থাৎ তৃণমূল কংগ্রেস যারা আগে যারা নেতৃত্ব ছিল তাদের কাছে এবার থাকতে শুরু করলো তবে হ্যাঁ দলবদলু ফ্যাক্টরটা অবশ্যই একটা বড় ফ্যাক্টর এই ব্যারাকপুর লোকসভায় দলবদলু ফ্যাক্টরের জন্য হয়তো হতে পারেন অর্জুন সিং অনেকটা ফুটে চলে যেতে পারেন হয়তো পার্থভৌমি যেহেতু একদম পাড়ার ছেলে নৈহাটির ছেলে নৈহাটি থেকে রাজনীতিটা শুরু করা এবং বরাবর এবং পরবর্তীকালে এবং তারপর মন্ত্রী এই মানুষ অনেক ভালোভাবে নিয়েছেন এবং স্বাভাবিকভাবেই অনেক কর্মীদের মনে কিন্তু পার্থভৌমিকের একটা আলাদাভাবে জায়গা রয়েছে কারণ পার্থভৌমিক অনেক কর্মীর কথা এখনো রাত্রি দুটোর সময় তো ফোন করে পার্থভৌমিক ফোনটা তুলে বলেন যে কি হয়েছে সেই দিক দিয়ে দেখতে গেলে দলবদ্ধু অর্জুন সিং এর কিন্তু জায়গা এবারে ব্যারাকপুরে প্রায় নেই বলতে চলে শ্রীরামপুরে শ্রীরে শ্রীরামে যাবো তার পাশাপাশি আমাদের সঙ্গে বনগা থেকে যোগ দিয়েছেন দেবাশিস মন্ডল দেবাশিস তোমার কাছ থেকে একটু জেনে নেবো যে তোমার ওখানে ডিসি যে সেন্টার সেখানে ব্যস্ততা এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে দেখো ঋষিকেশ আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছে একটু অন্যরকম খবর দেখাবো সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে জেনারেল ইলেকশন টু লোকসভা দু এবং মডেল পোলিং স্টেশান মডেল পোলিং স্টেশান মানে হচ্ছে এখানে এই যে গাইঘাটা ব্লক বনগাঁ লোকসভা কেন্দ্রের গাইগাটা ব্লক এই ব্লকের একটি মডেল স্টেশন করা হয়েছে যেখানে পাঁচটি বুথ রয়েছে এবং এই পাঁচটি বুথেই কিন্তু মহিলা পরিচালিত বুথ এবং প্রত্যেকটা বুথই রয়েছে মহিলা কর্মী রয়েছে

ইন্দ্রাণী এবং দুর্গাদাস তোমাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাবো নিঃসন্দেহে আমরা ভোটের দিন অর্থাৎ আগামীকালও কিন্তু প্রত্যেক মুহূর্তের খবর আমরা আমাদের এই সহকর্মীদের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো প্রত্যেক মুহূর্তের আপডেট ভোটের প্রত্যেক মুহূর্তের খবর আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের সহকর্মীরা